সঙ্গে দেখো কি দেওয়া আছে চাহিদা সম্পন্ন শিশুর অন্তর্ভুক্তিকরণ হলো কি ক সাধারণ শিশুদের পক্ষে ক্ষতিকারক খ বিদ্যালয়ের বোঝা বাড়িয়ে তুলবে গ মনোভাব বিষয়বস্তু এবং শিক্ষার্থীদের পদ্ধতির বদল দাবি করে নাকি ঘ একটি অবাস্তব লক্ষ্য তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মনোভাব বিষয়বস্তু এবং শিক্ষার্থীদের পদ্ধতির বদল দাবি করে পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে উড ওয়ার্থ ইন্ডিভিজুয়াল কথাটির দ্বারা বুঝিয়েছেন কি ক দেহকে খ মনকে গ ব্যক্তির আচরণকে নাকি ঘ মানসিক প্রক্রিয়া ও দৈহিক আচরণ উভয়কে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ মানসিক প্রক্রিয়া ও দৈহিক আচরণ উভয়কে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে শিক্ষার নিরিখে সামাজিকীকরণ হলো কি ক সামাজিক পরিবেশের সাথে অভিযোজন ও সংগতি সাধন খ সব সময় সামাজিক নিয়ম মেনে চলা গ নিজেদের জন্য সামাজিক নিয়ম সৃষ্টি করা নাকি ঘ সমাজে বড়দের শ্রদ্ধা করা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সামাজিক পরিবেশের সাথে অভিযোজন ও সংগতি সাধন পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে একজন শিক্ষার্থী বইয়ের রচনাকে কিছু পরিবর্তন করে মুখস্থ করলো এই প্রক্রিয়াটি হবে কি ক অ্যাডাপশান খ অর্গানাইজেশন গ অ্যাসিমিলেশন নাকি ঘ অ্যাকোমোডেশন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ অ্যাসিমিলেশন পরে প্রশ্নতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নতে দেওয়া আছে নিচের কোন দক্ষতাগুলি মানসিকভাবে কম বিকাশপ্রাপ্ত শিশুদের জন্য জরুরি বা দরকার ক জীবন দক্ষতা সমূহ খ অভিযোজন দক্ষতাসমূহ গ যোগাযোগ দক্ষতাসমূহ নাকি ঘ সংখ্যাগত দক্ষতাসমূহ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অভিযোজন দক্ষতাসমূহ পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে লিঙ্গভেদ একটি কি ক শারীরবৃত্তীয় বৃত্তীয় ধারণা খ জন্মগত গুণ গ সামাজিক ধারণা নাকি ঘ জীবতাত্ত্বিক অস্তিত্ব বা সত্তা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সামাজিক ধারণা পরে পর দেখো কী দেওয়া আছে বিদ্যালয়ে সহ পাঠ্যক্রমে সংক্রান্ত কার্যক্রমে নিম্নলিখিত কোনটি অপ্রয়োজনীয় ক শিক্ষাক্ষেত্রে প্রাসঙ্গিকতা খ গঠনমূলক গ গণতান্ত্রিক পরিবেশ নাকি ঘ অসহযোগিতা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ অসহযোগিতা পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে শিখনের ক্ষেত্রে প্রস্তুতি সূত্রটির সাথে সাদৃশ্যপূর্ণ হলো কি ক স্কিমা খ প্রেশনা, গ উদ্দীপক নাকি ঘ প্রতিক্রিয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ প্রেষণা তাহলে শিক্ষণের ক্ষেত্রে প্রস্তুতি সূত্রটির সাথে সাদৃশ্যপূর্ণ হলো প্রেসক মধ্যে দেখো কি দেওয়া আছে নিচের কোন বিকল্পটি শিশুর আবেগগত বিকাশের জন্য সবচেয়ে ভালো ব্যবস্থাপনা হলো কি ক শ্রেণিকক্ষে গণতান্ত্রিক পরিবেশ খ যেহেতু এটি পিতামাতার কাজ তাই শিক্ষকের কোনো ভূমিকা না থাকা গ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষের পরিবেশ নাকি ঘ শ্রেণিকক্ষে স্বৈরাচারী পরিবেশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শ্রেণিকক্ষে গণতান্ত্রিক পরিবেশ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে শিক্ষাদান প্রক্রিয়ায় শিক্ষার্থীর পারফরমেন্স একটি কি ক নির্ভরশীল চল খ স্বাধীন চল গ মধ্যস্থ চল নাকি ঘ নিয়ন্ত্রিত চল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক নির্ভরশীল চল পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে একটি অভিক্ষায় একই জাতীয় অনেক প্রশ্ন আছে অভীক্ষাটি হবে কি ক পারদর্শিতার অভীক্ষা খ নির্ণায়ক অভীক্ষা গ পূর্বাভাসমূলক অভীক্ষা নাকি ঘ ক্রাইটেরিয়ান রেফারেন্স টাইপ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ নির্ণায়ক অভীক্ষা পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে শিখনের অ্যাসেসমেন্ট অভীষ্ট সাধন করে যখন ক এটি শিক্ষার্থী ও শিক্ষকের ফিডব্যাক হিসেবে কাজ করে খ এটি বছরের শেষে একবার মাত্র করা হয় গ এটি তুলনামূলক মূল্যায়নের মাধ্যমে ছাত্রছাত্রীদের পারদর্শিতার পার্থক্য করে নাকি ঘ এটি ছাত্রছাত্রীদের মধ্যে ভয় ও চাপের সৃষ্টি করে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক এটি শিক্ষার্থী ও শিক্ষকের ফিডব্যাক হিসেবে কাজ করে পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে গুণের জন্য সহজেই গণক ব্যবহার করা যায় তবুও শিক্ষার্থীদের হাতে কলমে গুণ শেখাই কারণ ক শিক্ষার ঐতিহ্য বজায় রাখা খ গুণের ফলাফল যাচাই করা গ সৃজনশীলতার বিকাশ নাকি ঘ চিন্তা ও যুক্তির বিকাশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ চিন্তা ও যুক্তির বিকাশ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে পরিণমনের বৈশিষ্ট্য হল কি ক পরিণমন চাহিদা নির্ভর খ পরিণমন প্রশিক্ষণ নির্ভর গ এই প্রক্রিয়া শর্তাধীন নাকি ঘ পরিণমন সহজাত প্রবণতার ওপর নির্ভরশীল প্রক্রিয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ পরিণমন সহজাত প্রবণতার ওপর নির্ভরশীল প্রক্রিয়া মধ্যে দেখো কী দেওয়া আছে মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হলো কি ক অভ্যাস খ আগ্রহ গ প্রবণতা নাকি ঘ অভিনবত্ব তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ অভিনবত্ব দেখো কী দেওয়া আছে শিক্ষাদান সম্পর্কে নিচের কোনটি সঠিক ক শিক্ষাদান শিক্ষার্থীর উদ্যোগকে সীমিত করে খ শিক্ষার পূর্বশর্ত শিক্ষাদান গ শিক্ষাদান শেখাকে সুবিধাজনক করে ঘ ভালো শেখার জন্য শিক্ষাদান প্রয়োজন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ শিক্ষাদান শেখাকে সুবিধাজনক করে দেখো কী দেওয়া আছে প্রতিটি শিক্ষার্থী পৃথক বলতে বোঝায় কি ক শিক্ষার্থীর সকলের জন্য কোনো নির্দিষ্ট পাঠ্যসূচি প্রণয়ন সম্ভব নয় বলে খ আগ্রহ দক্ষতা ও প্রতিভার দিক থেকে কোনো দুজন শিক্ষার্থী একরকম নয় গ একটি মিশ্রিত শ্রেণীতে শিক্ষার্থীদের দক্ষতার উন্নয়ন সম্ভব নয় বলে নাকি ঘ শিক্ষার্থীদের সকলের জন্য প্রযোজ্য কোনো গুণ বা লক্ষ্য নেই বলে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ আগ্রহ দক্ষতা ও প্রতিভার দিক থেকে কোনো দুজন শিক্ষার্থী একরকম নয় পরের প্রশ্ন দেখো কী দাও আছে মুখ ও বধির একসঙ্গে বলার তাৎপর্য হল কি ক বধিররা কথা বলতে পারে না খ যারা মুখ তারা বধির হয় গ জন্মগত সূত্রে বধিররা কথা বলতে পারে না নাকি ঘ অনুশীলনের অভাবে বধিররা কথা বলতে পারে না তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বধিররা কথা বলতে পারে না দেখো কি দেওয়া আছে সমন্বিত শিক্ষার সাফল্য নির্ভর করে ক শিক্ষণ শিখন উপাদানের উচ্চ গুণমানের ওপর খ শিক্ষক শিক্ষিকাদের মনোভাব পরিবর্তনের ওপর গ পাঠ্যপুস্তকের চরম উৎকর্ষতার ওপর নাকি ঘ লোক সমাজের সমর্থনের ওপর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শিক্ষণ শিক্ষণ উপাদানের উচ্চ গুণমানের ওপর পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে নিচের কোনটি সমস্যামূলক আচরণ নয় ক কোনো কারণ ব্যতীত মিথ্যা কথা বলা খ যে মিথ্যা কথা সহপাঠীর ক্ষতি করে গ ঘন ঘন মিথ্যা কথা বলা নাকি ঘ কৌতুকের জন্য যখন মিথ্যা কথা বলে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ কৌতুকের জন্য যখন মিথ্যা কথা বলে তারা নিচের কোনটি সমস্যামূলক আচরণ নয় আমাদের উত্তর হয়ে যাবে কৌতুকের জন্য যখন মিথ্যা কথা বলে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও